ক্লাস 7 তোমাদের হচ্ছে আমি আগের ভিডিওতে ইউরোপ মহাদেশের থেকে ভূপ্রকৃতি আর নদ নদী থেকে সমস্ত শর্ট কোয়েশ্চেন কিন্তু আমি তোমাদের দিয়ে দিয়েছি, সেই ভিডিওটা অবশ্যই দেখবে। আজকের ভিডিওতে আমি জলবায়ু আর স্বাভাবিক উদ্ভিদ থেকে যে যে শর্ট কোয়েশ্চেনগুলো তোমাদের আসবে পরীক্ষায় বা ইম্পর্টেন্ট, সেখান থেকে আমি সমস্ত শর্ট কোয়েশ্চেন এখানে আমি তোমাদের দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এইগুলো ছাড়া কিন্তু তোমাদের আর বাকি কিন্তু কোনো শর্ট কোয়েশ্চেন পড়ার কিন্তু দরকার নেই। এটার পরের ভিডিওতে যে জলবায়ু স্বাভাবিক উদ্ভিদের থেকে যে আমি শর্ট কোয়েশ্চেন দিচ্ছি, পরের ভিডিওতে আমি এই পার্টটা থেকে যে কী কী ব্রড কোয়েশ্চেন, যে জলবায়ুর বৈশিষ্ট্য বা স্বাভাবিক উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো ব্রড কোয়েশ্চেনে দিলে তোমরা কীভাবে লিখবে সেটার কিন্তু আমি উত্তর সহ আলোচনা তোমাদের করে দেবো। এই জন্য চ্যানেলটা কিন্তু তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আচ্ছা, আজকে হচ্ছে এই জলবায়ু স্বাভাবিক উদ্ভিদ থেকে যে শর্ট কোয়েশ্চেনগুলো দেয় সেগুলো দেখে নাও। ইউরোপের জলবায়ু কী প্রকৃতির? নাতিশীতোষ্ণ জলবায়ু। ইউরোপের কোন দিক থেকে কোন দিকে উষ্ণতা কমতে থাকে? দক্ষিণ দিক থেকে উত্তরে কমতে থাকে। কারণ কি? অক্ষাংশগত কারণে। গ্রীষ্মকালে দক্ষিণ পূর্বাংশের উষ্ণতা কত থাকে? 27 ডিগ্রি সেলসিয়াস। দেখো এখানে যে কোয়েশ্চেনটা দিয়েছে, এখানে ইউরোপ ইউরোপ বারবার আমি হচ্ছে উল্লেখ করিনি, যেহেতু এখানে কোয়েশ্চেনগুলো উপরে লেখাই আছে ইউরোপ মহাদেশের, এই জন্য এখানে কিন্তু নাম না থাকলেও কোন জায়গার কথা বলছি সব কিন্তু ইউরোপ মহাদেশেরই কথা বলা হচ্ছে। এই জন্য এখানে কোয়েশ্চেনটা আমি গ্রীষ্মকাল দিয়ে শুরু করলে এখানে কোয়েশ্চেনটা কিন্তু তোমাদের দেবে ইউরোপ মহাদেশের গ্রীষ্মকালে দক্ষিণ পূর্বাংশের উষ্ণতা কত থাকে। গ্রীষ্মকালে উত্তর সীমানার উষ্ণতা কত থাকে? 14 ডিগ্রি সেলসিয়াস। গ্রীষ্মকালে বায়ুচাপ বলয়গুলি কোন দিকে সরে যায়? উত্তরে, মানে ইউরোপ মহাদেশে গ্রীষ্মকালে বায়ুচাপ বলয়গুলি কোন দিকে সরে যায়। প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু তোমরা উল্টো করেও পড়বে, যেটা আমি প্রত্যেকটা ভিডিওতে তোমাদের বলি, কারণ একভাবে যদি তোমরা পড়ো তাহলে কিন্তু মানে অন্যভাবে যদি ঘুরিয়ে দেয় কোয়েশ্চেনটা তাহলে কিন্তু তোমরা উত্তর দিতে পারবে না। নেক্সট আছে, দেখো গ্রীষ্মকালে ইউরোপের দক্ষিণে কী ধরনের বায়ু প্রবাহিত হয়? শুষ্ক উত্তর পূর্ব আয়ন বায়ু। গ্রীষ্মকালে ইউরোপের দক্ষিণ অংশ ছাড়া বাকি অঞ্চলে কী ধরনের বায়ু প্রবাহিত হয়? আর্দ্র পশ্চিমা বায়ু। এটা উল্টোভাবেও দেয় যে আর্দ্র পশ্চিমা বায়ু ইউরোপের কোন দিকে প্রবাহিত হয় বা শুষ্ক উত্তর পূর্ব আয়ন বায়ু হচ্ছে ইউরোপের কোন দিকে প্রবাহিত হয়। শীতকালে ইউরোপের পশ্চিমাংশে কোন স্রোতের প্রভাব দেখতে পাওয়া যায়? উষ্ণ উত্তর আটলান্টিক স্রোত। শীতকালে ইউরোপের পশ্চিমাংশের উষ্ণতা কত থাকে? 10 ডিগ্রি সেলসিয়াস। শীতকালে ইউরোপের উত্তর পূর্ব সীমান্তের উষ্ণতা কত হয়? -14 ডিগ্রি সেলসিয়াস। তারপর দেখো ড্যাশ ও ড্যাশ তারতম্যের ভিত্তিতে ইউরোপের ইউরোপকে বিভিন্ন জলবায়ু অঞ্চলে বিভক্ত করা হয়েছে উষ্ণতা ও বৃষ্টিপাতের তারতম্য অনুসারে, কারণ জলবায়ুর দুটো প্রধান উপাদান হলো উষ্ণতা ও বৃষ্টিপাত। নেক্সট দেখো, ইউরোপের কোথায় কেন 9 মাস বছরে শীতল আবহাওয়া ও তুষারপাত বিরাজ করে? ইউরোপের উত্তরাংশে নরওয়ে, সুইডেন, ফিলিপাইন ও রাশিয়ার উত্তরাংশে বিস্তীর্ণ এলাকায় প্রায় সারা বছর তীব্র শীতল আবহাওয়া ও তুষারপাতের কারণে ভূমি 9 থেকে 10 মাস বরফাবৃত থাকে। এই অঞ্চলগুলি তুন্দ্রা জলবায়ুর অন্তর্গত। তুন্দ্রা জলবায়ুতে কী ধরনের উদ্ভিদ দেখতে পাওয়া যায়? 2 থেকে 3 মাস বরফমুক্ত থাকায়, অর্থাৎ গ্রীষ্মকালে 2 থেকে 3 মাস, মানে 2 থেকে 3 মাস বরফমুক্ত থাকে মানে সেটা গ্রীষ্মকাল। তুন্দ্রা জলবায়ুতে মস, লিচেন ইত্যাদি নানা ধরনের ছোট ফুলের গাছ জন্মায়। তারপরে দেখো আছে, ইউরোপের কোথায় উপমেরু জলবায়ু তথা সরলবর্গীয় অরণ্য দেখা যায়? দেখো এখানে কোশ্চেনগুলো কীভাবে দেয়, যে সরলবর্গীয় অরণ্য ইউরোপের কোন জলবায়ুতে দেখতে পাওয়া যায়, আবার উল্টোভাবে দেয় যে ইউরোপের উপমেরু জলবায়ুতে কী ধরনের অরণ্য দেখতে পাওয়া যায়। এই জন্য কোশ্চেনগুলো কিন্তু তোমরা বিভিন্নভাবে পড়বে, সুইডেন, নরওয়ে, ফিনল্যান্ড, রাশিয়ার কিছু অংশে। তুন্দ্রা জলবায়ু অঞ্চলে কী ধরনের উদ্ভিদ দেখা যায়? তুন্দ্রা উদ্ভিদ। উপমেরু জলবায়ু অঞ্চলে কী ধরনের উদ্ভিদ দেখা যায়? সরলবর্গীয় অরণ্য। উপমেরু জলবায়ু অঞ্চলে কয়েকটি উদ্ভিদের নাম লেখো। পাইন, লার্চ, ফার, বার্চ, অল্ডার, সবগুলি নরম কাঠের সরলবর্গীয় অরণ্য। কারণ তোমাদের দেখো কোশ্চেনে দিতে পারে ইউরোপের কয়েকটি নরম কাঠের সরলবর্গীয় অরণ্যের উদ্ভিদের নাম লেখো, তখন হচ্ছে পাইন, লার্চ, বার্চ, অল্ডার এগুলো লিখবে। পৃথিবীর বৃহত্তম বনভূমি কোনটি? এটা কোথায় অবস্থিত? তৈকা বনভূমি, ইউরোপ মহাদেশের রাশিয়ায় অবস্থিত। উপমেরু অঞ্চলে ভূমি কত মাস বরফে ঢাকা থাকে? প্রায় 6 থেকে 8 মাস। উপমেরু অঞ্চলে কত মাস গ্রীষ্ম ঋতু বিরাজ করে? 4 থেকে 5 মাস। উপমেরু অঞ্চলে কত মাস শীতকাল থাকে? 7 থেকে 8 মাস। উপমেরু অঞ্চলে শীত ও গ্রীষ্মের তাপমাত্রা কত থাকে? শীতকালে থাকে -25 ডিগ্রি সেলসিয়াস থেকে মাইনাস
35 ডিগ্রি সেলসিয়াস। মাইনাসটা কিন্তু না দিলে তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, মাইনাসটা না দিলেও কিন্তু 25 ডিগ্রি মানে কিন্তু সেটা অনেক, মানে প্রায় গরমের দিকে চলে যাচ্ছে। গ্রীষ্মকালে থাকে 10 ডিগ্রি সেলসিয়াস। তারপর দেখো উপমেরু জলবায়ু সরলবর্গীয় বনভূমি কোন দিকে প্রসারিত হয়ে তৈগা বনভূমির সঙ্গে মিশেছে? পূর্ব দিকে। উপমেরু জলবায়ু অঞ্চলের প্রধান বৈশিষ্ট্য কি? গ্রীষ্মকালে অল্প বৃষ্টি ও শীতকালে তুষারপাত হয়। পশ্চিম ইউরোপীয় জলবায়ু ও নাতিশীতোষ্ণ পর্ণমোচী অরণ্য কোন কোন অঞ্চলে পরিলক্ষিত হয় বা দেখা যায়? দেখো উত্তর পশ্চিমে ইউরোপে ব্রিটিশ যুক্তরাজ্য, পশ্চিম ফ্রান্স, জার্মানির পশ্চিমাংশ, হল্যান্ড, ডেনমার্ক, বেলজিয়াম, নরওয়ের কিছু অংশে। নেক্সট, নাতিশীতোষ্ণ পর্ণমোচী অরণ্যে কী কী ধরনের উদ্ভিদ দেখতে পাওয়া যায়? ওক, ম্যাপল, অল্ডার, উইলো প্রভৃতি। এখানে চেষ্টা করবে প্রত্যেকটাই ভালো করে মুখস্থ করা, কারণ তোমাদের অনেক সময় স্তম্ভ মেলানোতে দেয় যে সরলবর্গীয় অরণ্য বা ভূমধ্যসাগরীয় অরণ্য এরকম উদ্ভিদের নাম দিয়ে কোনটা কোন অরণ্যের উদ্ভিদ। সেক্ষেত্রে তোমরা যদি প্রত্যেকটা না পারো তাহলে স্তম্ভ মেলানো দিলে কিন্তু তোমাদের বুঝতে অসুবিধা হবে। তারপরে দেখো কি আছে, কোন জলবায়ু তথা কোন ধরনের অরণ্যে সরলবর্গীয় অরণ্যের পাশাপাশি পর্ণমোচী গাছ জন্মায়? পশ্চিম ইউরোপীয় জলবায়ু নাতিশীতোষ্ণ পর্ণমোচী অরণ্যে। তারপরে দেখো আছে, পশ্চিম ইউরোপীয় জলবায়ুতে গ্রীষ্ম ও শীত ঋতুতে তাপমাত্রা কত থাকে? গ্রীষ্মকালে তাপমাত্রা থাকে 15 ডিগ্রি সেলসিয়াস থেকে 20 ডিগ্রি সেলসিয়াস এবং শীতকালে তাপমাত্রা থাকে 5 ডিগ্রি সেলসিয়াস। তারপরে দেখো আছে, পশ্চিম ইউরোপীয় জলবায়ুতে বৃষ্টিপাতের পরিমাণ কত? 100 থেকে 150 সেমি। ইউরোপের কোন কোন জলবায়ু শীতকালে বৃষ্টিপাত হয়? পশ্চিম ইউরোপীয় জলবায়ু ও ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে। তবে এখানে দুটোর মধ্যে একটা পার্থক্য আছে যে পশ্চিম ইউরোপীয় জলবায়ুতে হচ্ছে শীতকালে বৃষ্টিপাত হলেও কিন্তু গ্রীষ্মকালে কিছুটা হয়, মানে শীতকালে পরিমাণটা বেশি হয়, কিন্তু ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে কিন্তু গ্রীষ্মকালে একদমই বৃষ্টিপাত হয় না, শুধুমাত্র কিন্তু শীতকালে বৃষ্টিপাত হয়। কিন্তু যেহেতু এখানে কোশ্চেনটা আছে কোন কোন জলবায়ুতে শীতকালে বৃষ্টিপাত হয়, সেই জন্য পশ্চিম ইউরোপীয় জলবায়ু ও ভূমধ্যসাগরীয় জলবায়ুর কথা এখানে কিন্তু লেখা আছে। তারপর দেখো, ইউরোপ মহাদেশের কোথায় ভূমধ্যসাগরীয় জলবায়ু ভূমধ্যসাগরীয় অরণ্য দেখতে পাওয়া যায়? ইউরোপের দক্ষিণাংশে, ইতালি, স্পেন, ফ্রান্স, গ্রিস প্রভৃতি। ভূমধ্যসাগরীয় অরণ্যে কী কী ধরনের ফল গাছ জন্মায় অথবা ভূমধ্যসাগরীয় অরণ্যে কী কী উদ্ভিদ জন্মায়? আঙুর, কমলালেবু, জলপাই, ডুমুর, কর্ক, ওক, সিডার ইত্যাদি, মানে এগুলো হচ্ছে ফলের গাছ এই জলপাই অবধি। তারপর হচ্ছে বিভিন্ন হচ্ছে উদ্ভিদ, সেই জন্য এবার এগুলোও তো এক একটা উদ্ভিদ, এই জন্য যদি ফলের গাছ দেয় তাহলে এগুলো লিখবে জলপাই অবধি, আর এমনি যদি উদ্ভিদ দেয় তো সেগুলো তোমরা এগুলো লিখতে পারো। ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে গ্রীষ্ম ও শীতকালীন তাপমাত্রা কত থাকে আর হচ্ছে বৃষ্টিপাতের পরিমাণ কত থাকে? এটা হচ্ছে বৃষ্টিপাতের পরিমাণ। গ্রীষ্মকালীন উষ্ণতা থাকে 21 ডিগ্রি থেকে 27 ডিগ্রি সেলসিয়াস, গ্রীষ্মকালীন উষ্ণতা থাকে 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি সেলসিয়াস, আর বৃষ্টিপাতের পরিমাণ থাকে 40 থেকে 75 সেমি, যেটা কিন্তু শীতকালে হয়ে থাকে। ইউরোপের কোথায় ভূমধ্যসাগরীয় জলবায়ু ও ভূমধ্যসাগরীয় অরণ্য দেখতে পাওয়া যায়? ইউরোপে দক্ষিণাংশে, স্পেন, ফ্রান্স, গ্রিস প্রভৃতি দেশে। ইউরোপের নাতিশীতোষ্ণ অঞ্চলের তৃণভূমিকে কী বলে? স্টে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ইউরোপীয় তারপর হচ্ছে মহাদেশীয় জলবায়ু স্টেপ তৃণভূমি ইউরোপের কোথায় দেখতে পাওয়া যায়? ইউরোপের মধ্য পূর্বাংশে, রাশিয়া ও ইউক্রেনে। রাশিয়া ও ইউক্রেন স্টেপ তৃণভূমি দেখা যায় কেন? কারণ এই অঞ্চলের বৃষ্টিপাত খুবই কম, মাত্র কত 25 থেকে 30 সেমি। তারপরে আছে দেখো, মহাদেশীয় জলবায়ুযুক্ত অঞ্চলে শীত ও গ্রীষ্ম তাপমাত্রা কত থাকে? গ্রীষ্মকালে 20 ডিগ্রি থেকে 22 ডিগ্রি সেলসিয়াস, আর শীতকালে উষ্ণতা হিমাঙ্কের নিচে, মানে 0 ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকে। ইউরোপের কোন জলবায়ুযুক্ত অঞ্চলে জনবসতি বেশি ও কোন জলবায়ুযুক্ত অঞ্চলে জনবসতি কম? ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে বেশি ও তুন্দ্রা জলবায়ু অঞ্চলে থাকে সব থেকে কম জনবসতি লক্ষ্য করা যায় ইউরোপের। তারপর দেখো, মহাদেশীয় জলবায়ু অঞ্চলে যেসব জায়গায় নদীর জল পাওয়া যায় তথা নদীর দ্বারে কী কী গাছ দেখতে পাওয়া যায়? উইলো, এলম, ম্যাপল। বর্তমানে ইউরোপের ড্যাশ অঞ্চলে বেশিরভাগ স্থান পরিষ্কার করে কৃষিকাজ করা হচ্ছে স্টেপ অঞ্চলের। ঠিক আছে, শুধুমাত্র এই কোয়েশ্চেনগুলো পড়লেই কিন্তু এখান থেকে শর্ট কোয়েশ্চেন তোমরা সব কমন পেয়ে যাবে। পরবর্তী ভিডিওতে আমি এই যে জলবায়ু স্বাভাবিক উদ্ভিদ থেকে ব্রড কোয়েশ্চেন কীভাবে দেয়, বৈশিষ্ট্যটা কীভাবে লিখতে হয়, উত্তর সহ আমি তোমাদের আলোচনা করে দেবো। তাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো।